আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে শেখাবো জাদু চা বা লেয়ার্ড চা। আমাদের তো সবারই চা খুব পছন্দের, তো যদি সেই চাটা হয় একটু অন্য রকমের তাহলে ব্যাপারটা কিন্তু বেশ মজারই হয়। তাহলে চলো এই সুন্দর রেসিপিটা খুব সহজভাবে এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিই। জাদু চা বানাতে আমাদের লাগবে দুধ। আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আমাদের আছে 2 টেবিল চামচ চিনি, আর আমি নিয়েছি চা পাতা, এটা 1 টেবিল চামচ আছে। আমি এখানে বড় কাপের 2 কাপ মাপে চা বানাবো, আর সেটা যদি তোমরা ছোট কাপে সার্ভ করো তাহলে 4 কাপ সার্ভ করতে পারবে, সেই হিসেবেই আমি নিয়েছি। তাহলে চলো সামান্য এই 3টে উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে শেখাবো জাদু চা বা লেয়ার্ড চা। তাহলে চলো এখন রেসিপিটা দেখতে থাকো। দেখো আমি ইন্ডাকশন অন করে দিয়েছি, ওর মধ্যে আমি এখন দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিলাম, দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর এই দুধের মধ্যেই আমি চিনিটা দিয়ে দেব। তোমরা যে যেমন চায়ে চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনি দেবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার দুধ আর চিনিটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দেব, আর এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব, আর এই দুধটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখো একটু উঁচু থেকে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি, দুধটা আমি পুরোটাই ঢেলে নিয়েছি। দুধটা ঢেলে নেওয়ার পর আমি একটা হুইস্ক দিয়ে এইভাবে করে দুধটাকে ফেটিয়ে দিব। বেশ 1 মিনিট সময় পর্যন্ত দুধটাকে আমরা যেভাবে লস্যি বানাই দইয়ের, ঠিক সেইভাবে আমি হুইস্ক দিয়ে কিন্তু ফেটিয়ে নেব, যার ফলে দুধের ওপরে একটা কিন্তু বাবলস ক্রিয়েট হবে। তো এটাকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাবে দুধের ওপর কিছু বাবলস সৃষ্টি হয়েছে। এবার আমি দুধটাকে সাইড করে রেখে দেবো, আর এবার আমি চায়ের লিকারটা বানাবো। ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি যতটা পরিমাণ লিকার বানাতে চাই সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে উঠলে কিন্তু আমি চা পাতাটা দিয়ে দেব। দেখো জলটা ফুটে উঠতে শুরু করেছে, এবার আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে যে যা চা পাতা ব্যবহার করো না কেন সেই চা পাতাই এখানে দিতে পারো। চা পাতাটাকে দিয়ে আমি 2 মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। দেখো চা পাতা কিন্তু ফুটে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। দেখো চায়ের লিকারটাকে আমি এই গ্লাসটায় ছেঁকে নিয়েছি, আর দুধটা যাতে ঢালার আমার সুবিধা হয় তার জন্য আমি কিন্তু একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এইবার আমি জাদু চা বানাবো, তাহলে চলো দেখে নাও। দেখো যে দুটো গ্লাসে আমি চা সার্ভ করব সেই দুটো গ্লাস কিন্তু আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি দুধটাকে ঢেলে দেব। আর একটা গ্লাসও আমি দেখো দুধটাকে ঢেলে দিচ্ছি। দুটো গ্লাসেই দেখো আমি দুধ দিয়ে দিয়েছি। এইবার একটা চামচ উল্টো করে রেখেছি গ্লাসের ওপরে, তার উপর আমি লিকারটা দিচ্ছি। এইটার উপরে দেখো সেম ভাবে আমি লিকারটা দিচ্ছি।
দেখো দুটো গ্লাসে কিন্তু আমি লিকার দিয়ে দিয়েছি, এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা লেয়ার পর্যন্ত নিচে পুরোটাই কিন্তু দুধ আছে, আর তার উপর কিন্তু চা। অন্য একটা গ্লাসও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের জাদু চা। দেখো তোমরা যাতে আরো ভালোভাবে দেখতে পাও তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, দেখো লেয়ারে কিন্তু নিচটা দুধ আর ওপরটা চা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। অপর একটা গ্লাসও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওটাও কিন্তু সেম। তো রেডি হয়ে গেল আমাদের জাদু চা। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটাকে লাইক করো, আর আরো আরো বেশি রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তাহলে আজ আমি আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।